গর্বিত আনন্দিত আজকে আমাদের বোনের তুল্য মায়ের তুল্য এবং আমাদের সন্তানের তুল্য যারা এখানে উপস্থিত হয়েছেন তারা যে একটা আয়োজন করেছেন সত্যি এটা একটা বিরল একটা আয়োজন যারা এই আয়োজনটা করেছেন আমি আমার অন্তরের গভীর থেকে আপনাদেরকে দোয়া দিচ্ছি আপনারা সবাই ভালো থাকেন শুনে থাকবেন আজকে আমি আমার প্রাক্তন ছাত্রছাত্রীদের সম্মুখে দু চারটি কথা বলবো এবং সত্য কথা বললে কিন্তু হাসবেন না আপনারা প্রথমে আমি আমার সহধর্মী এখানে উপস্থিত আছেন আমাদের মাঝে আজকে যারা উপস্থিত আছেন তাদের নামগুলি বলি আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের অত্যন্ত প্রিয় এই তেছুটিনোর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের আমার ভাই সেন্টু ভাই উপস্থিত আছেন আমার আরেক ভাই খালাতো ভাই বাসুটিনোর ওয়ার্ডের কাউন্সিলর ওয়ার্ডের কাউন্সিলর আমার খালাতো ভাই দিলু ভাই উপস্থিত আছেন আপনাদের এই অত্র এলাকার গর্ব যিনি মানুষ বানানোর কারিগর এই শান্তলক হাই স্কুলের প্রিন্সিপাল এবং মাহবুব কলেজের প্রিন্সিপাল আমাদের মাহবুব ভাই ডক্টর মাহবুব ভাই এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের স্কুলের প্রধান হাসিনা বেগম আপা প্রধান শিক্ষিকা শিক্ষয়িত্রী আর এখানে আমাদের বিশেষ করে আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের মহিলা কাউন্সিলর লাকি আছে আমার বোর্ড ফত বোন এবং কুয়াশা কাউন্সিলর আমার নানা আছে নানা আরো এখানে অনেকে আছেন উপস্থিত সবাই নাম বলে তো শেষ করা যাবে না হ্যাঁ বলছি আমার শর্ত বলছি না হ্যাঁ বলছি না দেখছেন চুপ চুপ করে থাকে হ্যাঁ হ্যাঁ আমি বলে বলি নাই আমি দুইবার বলছি হ্যাঁ আরো বলবো রে বল কি ইচ্ছা করে বলবো রে শুনে না আপনারা হ্যাঁ ১৯০০ আজকে তো আনন্দের দিন তাই না অনেক সত্য কথা বললে কিন্তু হাসবেন কিন্তু ওর মনে মনে কষ্ট নিয়েন না তো ভাইরা মায়েরা আমার এখানে আমি ১৯৭৫ সনে আমি বিবাহ করি আমার স্ত্রীকে ১৯৭৫ সনে মাত্র এই বেশি দিন হয় নাই তো সম্পর্কে আমার উনি ফুফাতো বোন সম্পর্ক আছে একটা ফুফাতো বোন তা আমার ফুকু আমার উনি শহীদ পরিবারে কিন্তু আমার শ্বশুর আমার ফুফাকে পাক আর্মিরা ধরে নিয়ে ভূত কত্তচর গজাকে হত্যা করেছে শহীদ পরিবার আমার স্ত্রী তো আমার ফুকুর বাড়ি আর আমার বাড়ি কাছাকাছি ফরিদাবাদ লেনে এই পাশে এটা আমার বাড়ি আর এই পাশে হইল ওদের বাড়ি তা আমার ফুফু খুব আমার আদর করত তো কি জন্য আদর করতো আমি বুঝতে পারতাম না এত ওই কোন অনুষ্ঠানে একটা অনুষ্ঠানে সুতা দিয়ে আমার দাওয়াত দিত খালি খাওয়াইতো আমারে খালি খাওয়াইতো আমি বুঝতে পারতাম না তো বুঝতে পারতাম আমি কারণ দেখি এটা ওয়াজ মহিলা একটা মিলা পড়ে দাওয়াত দেয় অমুক দাওয়াত দেয় আমি বুঝতে পারতাম না তো যাক বুঝতে পারতাম কিছুটা পারছি খুব বেশি বুঝি নাই কম পারছি তো আপনার একদিন আমার ওই কইতেছে ও স্বাস্থ্য খারাপ হয়েছে অসুস্থ ওতে আমি ট্রিটমেন্ট করি অরেডিয়া এই করোনার জন্য যেতে পারে নাই অসুস্থ হয়ে গেছে তো তার বয়স তো ১৪-১৫ বছর হবে আর কি আর আমি এলাম আপনার ২০ বছরের ডকবকের যুবক তো একদিন আমার বলে যে আপনি বলে আমার বিয়ে করবেন উনি আমার কইতেছে আপনি বলে আমার বিয়ে করবেন আমি তোমার কে কইছে কথাটা আমার নানি কইছে আমার নানি ছিল জীবিত কইছে আমার নানি কইছে তো যাক সেদিন ভালো মন্দির কিছু কই নাই দেখি দুষ্ট বলেছে তোমার আমি বিয়ে করবো না আরে বাবা রে বাবা কি কান্না সত্য কথা কিন্তু কান্না কেন কান্দানি করো না বিয়ে তোমার করবো আমি চিন্তা করো তুমি কান্দানি করো না তো যাক বিয়ে করলাম
দীর্ঘদিন হয়েছে বিয়ে করেছি, এখানে আমার মা বোনের এখানে সব বোনেরা আছেন, বিশেষ করে এসছেন। আজকে আমরা সবাই একটা উল্লাস আনন্দের জন্য এখানে আমরা সবাই সমবেত হয়েছি। আজকে রাজনীতি কথা বলবো না, তবে আমি রাজনীতি কথা বলার আগে একটা কথা বলবো, সেটা হলো আমাদের প্রধানমন্ত্রী মহিলা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। উনি মহিলাদের কত উচ্চ শিখরে বসানোর জন্য, তাদের স্থান দেওয়ার জন্য উনি অক্লান্ত পরিশ্রম করছেন, আর উন্নয়নের কথা তো বলে শেষ করা যাবে না। চোখের সামনে দেখছেন সেই স্কুল, সরি সুলতানা কামাল ব্রিজ আমার নেতৃত্ব করেছেন, ছয় লেনের রাস্তা হচ্ছে আমাদের এই ক্যামেরা থেকে যাত্রা বাড়ি, ফ্লাইওভার সুবিধা কিন্তু আপনারা পান, আমরা পাই না। আমরা ঢাকা শহরের ভিতরে যা থাকি ফ্লাইওভারের সুবিধা পাই না, আপনারা পান। তো এই যে উন্নয়নের কাজ আরো অনেক, গতকাল যশোর গিয়েছিলাম, আমার মেয়ের শ্বশুরবাড়ি দাওয়াত ছিল, তো কি রাস্তাঘাট কল্পনা করা যায় না, কি রাস্তাঘাট, কিভাবে উন্নয়ন হচ্ছে, ইনশাল্লাহ আর উন্নয়ন আরো হবে। আমার নেত্রীর জন্য দোয়া করবেন, যেহেতু আমার নেত্রীর মধ্যে সততা, স্বচ্ছতা, একাগ্রতা, উদারতা, মানবতা এগুলি আছে। আল্লাহ তাকে 22 বার তাকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল এই পাকিস্তানি প্রেতাত্মারা, কিন্তু তাকে পারে নাই, রাব্বুল আলমী তাকে নিজের হাত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। কি জন্য? আমার জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে দেশ দিয়েছেন, আমাদের পতাকা দিয়েছেন, বিশ্বের দরবারে আমাদের পরিচিতি লাভ করে দিয়েছেন। আজকে জাতিসংঘের মধ্যে আমাদের পতাকা তরতর করে উঠছে, নিউ ইয়র্কে গেলে দেখবেন জাতিসংঘে আমাদের পতাকা উঠছে। কার জন্য? জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য। তার যে কাজগুলি ছিল সে কাজগুলি সে সমাধান করতে পারে নাই, সেই কাজগুলি আছে কে করছে? ওনার মনের কাজগুলি করছে আমার জনতী শেখ হাসিনা, বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জনতী শেখ হাসিনা, ইনশাল্লাহ আরো করবে ইনশাল্লাহ। এখানে আর একটা কথা বলি, যিনি অন্ধ সে কি চায়? দৃষ্টি চায়, যে আমি চোখের আলোটা কিভাবে ফিরে পাবো, তাই না? আর আমরা যারা জনপ্রতিনিধি আমরা চাই এলাকার মা বোনরা সুখের সাথে থাকুক, আমাদের ছেলেমেয়েরা মানুষ হোক, আমাদের ছেলেমেয়েরা সুশিক্ষা নিয়ে তারা নিয়ে এই দেশের হাল ধরুক, এই দেশের দায়িত্ব ধরবে আগামীতে, আগামী প্রজন্মে তারা মন্ত্রী মিনিস্টার হবে, এমপি হবে, বড় বড় উচ্চ পদে তারা আসন আসনে আসবে। তো আমি একটা কথাই বলছি, এখানে আমার মায়েরা বিশেষ করে আছেন, আমাদের ভাইয়েরা নাই, তো ভাইদের বলি গিয়ে বললেন ভাইগ, আমার ভাইগ যারা প্রত্যেক অনেকের তো বিয়ে শাদী হয়েছে ইনশাল্লাহ, না বলবেন গিয়ে আপনাদের ঘরে যেই ছেলেরা সন্তানেরা লেখাপড়া করে বা যাই কিছু করে, কার সাথে চলে, কোথায় যায়, কখন কোথায় যায়, কি করে, কখন বাসায় ফিরে, আপনার ছেলে কার সাথে মিশে, এগুলি দেখবেন। যদি এগুলি খেয়াল না করেন, যদি খেয়াল না করেন, কিন্তু ছেলে যদি একবার মাদকদ্রব্যের নেশায় ঢুকে যায়, একটা ঘরের মধ্যে যদি একটা ছেলে যদি মাদকদ্রব্য নেয়, সেই ঘরের শান্তি নাই, সেই ঘরের শান্তি নাই। আপনারা জানেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত চৌকস, তারা সুদৃষ্টি রাখছে কিভাবে এই দেশের মধ্যে আইন শৃঙ্খলা সুন্দর করা যায়, ওরা কিন্তু বসে নাই। তবু দেখেন ঐশী মেয়ে ছিল, মেয়ে ছিল না, তার মা বাবাকে জবাই করেছে না, একটা মেয়ে তার পিতা মাতাকে, উনি এসপি সাহেবের মেয়ে, তো চিন্তা করেন একটা মেয়ে তার বাবা মাকে জবাই করেছে, কি জন্য? সে মাদক নিত, সে মাদক খাওয়ার জন্য, তাই না? তো আপনারা এখন তো সাবধান হয়ে যান, ভাইয়া তো পাঁচতলা ছয়তলা দশতলা বিল্ডিং করতেছেন, এই বিল্ডিং এর সুফল তখনই পাবেন যদি সন্তান মানুষ হয়, আর সন্তান যদি মানুষ হয় এই বিল্ডিং থাকবে না। একদিকে আমি ঘুমাবো আমার বিল্ডিং শেষ, বিক্রি করে ফেলাইব। যাক, এখানে আর একটা কথা বলে আমার বন্ধু একটা কথা বলি, বোনেরা এই দেখো খুব
যতদূর শুনেন এবং এটাকে যতদূর শুনেন মনের মধ্যে বিভেদ হাসবেন না, আমি হাসার কথা বলি না। আজকে আমরা দেখছি, অহরহ দেখছি ছোট ছোট মেয়েদের, উঠতি মেয়েদের মা বাবারা খুব শখ করে মোবাইল কিনে দেন, দেন না। মেয়েরা আবার স্কুলে গিয়ে বলে যে আমার মোবাইলটার দাম হইল 70,000 টাকা, আমার মোবাইলটা 60,000 টাকা। প্রতিযোগিতা করে মেয়েরা স্কুলের মধ্যে, করে না। তো এই মোবাইল কিন্তু যেমন বিজ্ঞান আমাদের অনেক কাছে এনে দিয়েছে এবং বিজ্ঞান আমাদের অনেক দুঃখ দিচ্ছে। আজকে বিজ্ঞানের বদৌলতে আজকে আমরা এই মোবাইল পাচ্ছি। আমার ছেলে মেয়ে কখন কোথায় কি আছে আমরা জেনে নেই, সে স্কুলে ক্লাস করছে কিনা, স্কুলে গিয়েছে কিনা। আমার যেই কাজটা সবচেয়ে বড় ভুল করা হয় সেটা হল, আজকে আমাদের উঠতি বয়সের মেয়েরা যা পেপার পত্রিকা আমরা দেখি তারা কি করে, এমন তো শীতের দিন, এখন শীতের দিন এই মোবাইল নিয়ে ঘরে বসেন রাতে 12টার পরে কুটুরি 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 করে কথা বলে। মা যদি জিজ্ঞেস করে ও রহিমা রাতে 12টা বাজে তুমি কাললে কথা কও, মা মেয়ে কি বলে, কালকে তো স্কুলে যাই নাই, স্কুল থেকে আমার ওই নোটটা দিতেছে রহিমায়। আসলে কি রহিমার সাথে কথা বলে, সে রহিমের সাথে কথা, রহিমার সাথে কথা বলে না, সে রহিমের সাথে কথা, রহিম রহিম রহিম। এই রহিম এই মেয়েকে ঘর থেকে বের করে জঙ্গলে তার নিজের উদ্দেশ্য হাসিল করে মেরে ফেলে রাখবে এবং নদীতে ফালিয়ে ফেলে দিবে, তখন মেয়েদের কি হবে, কান্না ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আমি মনে করে দিচ্ছি আপনি মেয়ের নতি গতি সব খেয়াল করবেন, আর খেয়াল না করবেন দায়ভার কিন্তু আপনার নিতে হবে, তোর আফসোস করলে কোনো কাজে আসবেন না। আজকে এখানে কথার বারো আনন্দের আনন্দ ঘন সময় আমরা পিঠা পুটা আমার বোনে বসে তানিয়া আছে না, এখানে ও আপা বসে গিয়ে পিঠা পুটা খাওয়াইব, তা আমি কইছি ঠিক আছে পিঠা পুটা খাওয়াইবেন আপনি, তা আমার আপার তো আমার কিছু বলে নাই, তারপরে দিকে আপা আমাকে পিঠা পরে খাওয়াইবে, আমি 1,00,000 টাকা দিলাম আপারে খাইব। এখানে আমি একটা স্কুলে এসেছিলাম, স্কুলে কিছুদিন আগে স্কুলের অবস্থা খুব করুণ দেখলাম। আমার হেডমাস্টার আছেন এখানে, হেডমিস্ট্রেস কোথায় আসেন দিকে, আমার আবার বিআইন হয় বুঝছেন, হ্যাঁ নড়াইলে দাবি। তো এখানে আপা আসলাম পর স্কুলের অবস্থা খুব করুণ দেখলাম, অনেকে বেতন পায় না, অনেক আমাদের মিস্ট্রেসটা অনেকে দুঃখ করলো। তা আমি আপাকে বলবো আপা আমি তো আসলে নতুন এমপি হয়েছি, আমি তো আমি চেষ্টা করবো স্কুলে, আজকে যে সুন্দর দৃষ্টিনন্দন স্কুল, তো আমি সেদিন আপাকে বলছেন আপা আমার নিজের ব্যক্তিগত ভাবে আপনাকে আমি স্কুলের জন্য 1,00,000 টাকা দিলাম, এই স্কুলের জন্য এটা 1,00,000 টাকা দিলাম আমার নিজের ব্যক্তিগত ফান্ড থেকে। তো আমি এই স্কুলের আমার এই আমার ঢাকা পাশে একটা মাত্র মহিলা স্কুল উচ্চ বিদ্যালয়, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ এই স্কুলটাকে সরকারিকরণ ইনশাল্লাহ আমার নিজ থেকে আমি হাতে পাই। তো এই স্কুলটা দৃষ্টিনন্দন স্কুল, প্রত্যেক ছেলে মেয়ে আবার স্কুলটা উজ্জীবিত হোক, আপনার বাচ্চাদের স্কুলে দিবেন ইনশাল্লাহ। কষ্ট লাগে স্কুলে মাত্র 300 ছাত্রী, দুঃখ লাগে 300 ছাত্রীতে স্কুল চলে কখনো চলে না, তাই আপনি আমাদের বাচ্চাদের দিবেন, তেমন স্কুল আবার উজ্জীবিত হয়ে যাবে। যেভাবে আমাদের শামসুল্লাহ খাঁ স্কুল করেছেন, ছোট্ট একটা বেড়ার ঘর ছিল, আজকে কোথায়, আজকে কোথায় উনি, আজকে উচ্চন্ত শিখরে উনি, এখন সমস্ত পৃথিবীতে আজকে ওনার ছাত্রছাত্রী বিচরণ করছে, সমস্ত ছাত্রছাত্রী ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম ছাত্রছাত্রী ওনার স্কুলের। ইনশাল্লাহ আমরা সেই স্কুলটাকে ওইভাবে উজ্জীবিত করতে চাই, হ্যাঁ ইনশাল্লাহ। আসেন না আপনি সবাই, পিঠা মুটা খাওয়াবেন, দাওয়াত দিয়ে না মানে আমি আমি পিঠা খাই বেশি, হ্যাঁ। তো সবাই ভালো থাকেন, সবাই সুন্দর থাকেন, ওয়াখায়ের দমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু, জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু। এখানে আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি, যদি ভুল ভ্রান্তি হয় আমাকে ক্ষমা করে দিয়ে। আসসালামু আলাইকুম।